নির্বাচন কমিশনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর 48 ঘন্টার হরতাল চলছে। সকাল 6টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত। যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী সহ দেশ জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হরতালের কারণে সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই শিক্ষার্থী ও অফিসগামীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তায় নেই পর্যাপ্ত বাস, বাস না পেয়ে বিকল্প উপায়ে অফিস ও শিক্ষাঙ্গনে যাচ্ছেন অনেকে। তবে এ সুযোগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ার মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে। এদিকে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালগুলো থেকেও ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। এছাড়া সকাল থেকে দেখা যায়নি যাত্রীদের তেমন আনাগোনাও। যানবাহনে আগুন দেওয়ার ভয় বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। এর আগে 28 অক্টোবরের পর এটি বিএনপি সহ বিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফার হরতাল। 29 অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছিল বিএনপি ও সমমনা দলগুলো। এরপর 5 দফায় মোট 11 দিন সারা দেশে সড়ক, রেল, নৌপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপি সহ বিরোধী দলগুলো। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।